কি তোমার? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। তো আজকে হলো সানডে আর আজকে একটি নতুন জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি কি না সব বিষয়ে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকো দেন প্লিজ ডো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো বেশি বটর বটর না করে ভিডিওটাকে স্টার্ট করছি। যেখানে যাওয়ার উদ্দেশ্যে আজকে আমি বেরিয়েছি, জায়গাটা আমার বাড়ির থেকে এত কাছে ছিল না, অনেকটাই দূরে ছিল, বর্ডার সাইডে ছিল, তাই একটু যেতে প্রবলেম হয়েছিল, বাট ফাইনালি এসে পড়েছি। নামটা ভালোভাবে আসেনি, জায়গাটার নাম হচ্ছে সরকার ফার্ম হাউস। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে 30 রুপিস ফর পার পারসন। আর এখানে আসার পর তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে, ভালো লাগবে কারণ একটু গ্রামের সাইডে, প্লাস এখানে যে ফার্ম হাউসের কনসেপ্টটা এটাও খুবই সুন্দর। এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না যে এখানে জায়গাটা কতটুক মানে স্যাটিসফাইং। এখানে আমরা অনেক অন্যরকম মুরগি দেখেছি, যেগুলো আমি তো অ্যাটলিস্ট আমার লাইফে আগে কোনো দিন দেখিনি। দাঁড়াও, তোমরা আগে ভিডিওটা দেখতে থাকো, দেখলে তোমরা বুঝতে পারবে। এ মুরগিটা দেখো, এটা তোমরা দেখেছো? এটা কি মুরগি লাগছে না কি কি লাগছে আমি এটাও বুঝছি না, এত বড় মুরগি। তারপরে অনেক বড় বড় হাঁসও আছে। সেম এটার পাশে আরেকটা কেজ ছিল, এটার মধ্যে এই ব্ল্যাক কালারের মুরগিটা ছিল, এটাও দেখো কি সুন্দর। তারপরে দেখলাম একটি জলের একটা কেজ। প্রথমে ভাবলো এখানে মাছ আছে, তারপরে গিয়ে দেখলাম যে এখানে একটা কাছিমো আছে, যেটা আমাকে দেখে ভয় পেয়ে জাম্প মেরে ফেললো। তারপরে একটু সাইডে যাওয়ার পরে দেখলাম যে টায়ার দিয়ে এখানে একটা সিঁড়ির মতো বানানো আছে। তারপরে উঠে গেলাম, উঠে দেখলাম যে এখানে বসার কিছু জায়গা আছে, তো আমিও বসে গেলাম, বসে নেচারটাকে এনজয় করছি। জায়গাটা খুবই সুন্দর ছিল, তাই কিছু ফটো আর রিলও বানালাম। তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। তারপরে একটা জায়গাতে এসে পড়লাম যেখানে পাখি ছিল। আঙ্কেলে বললো যে এই পাখিগুলি নাকি হাতে বসে, আর এখানে মধ্যে একটা অ্যাংরি বার্ডও ছিল, এটা নাকি কামড়ও দেয়। তো আঙ্কেলে ডেমনস্ট্রেশন দেখালো আমাদেরকে। এখানে খাবারের ব্যবস্থাও ছিল, বাট খাবার কোনো প্ল্যান ছিল না, জাস্ট একটা আম পান্না নিয়েছিলাম। হেই, নাম কি তোমার? তোমার ভাইও আছে ভিতরে? ট্রাস্ট মি গাইজ, আমার সিরিয়াসলি মন করছিল এই দুটো বাচ্চাকে উঠিয়ে ব্যাগে ঢুকিয়ে আমার বাড়িতে নিয়ে আসি, আর সাথে এই মুরগিটাকেও। জায়গাটা বর্ডারের সাইডে ছিল, তাই বেশি দেরি করলাম না। আসার পথে একটা মুভি দেখলাম, মুভিটার নাম ছিল গার্ডেন্স অফ দ্য গ্যালাক্সি Volume 3, তোমরা জানো। বাস আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সি ইউ।